আজকে আমরা এই হাফ শার্ট ফিটিংস করা দেখাবো। হাফ শার্ট ফিটিংস করতে কি কি পদ্ধতি ব্যবহার করতে হয় এবং এই হাফ শার্ট প্লাস এই সাইডের যে বিছলে আছে এই বিছলেটাও কিন্তু আজকে আমরা তৈরি করা দেখাবো যে চাপা সেলাইটা কিভাবে তৈরি করতে হয় ফিটিংস করার পর। তো আমরা এই শার্টের বডি ফিটিংস এর আগে মার্কটা করে নিব এবং হাতা ফিটিংস হবে। ওকে, আমাদের মাপ নেওয়া কাজ কমপ্লিট। এখন আমরা দেখাবো এটা বডি ফিটিংস প্লাস চাপা সেলাই কিভাবে তৈরি করতে হয়। আমরা এই বডি ফিটিংস এর যে মার্কটা করে নিয়েছিলাম এই মার্ককে তো দুই সাইডে একই নিয়মে কমিয়ে দিতে হবে। আমরা হাতার মাপটাও কিন্তু পার করে নিলাম ফিটিংস এর জন্য। তারপর আমরা এই যে বিট সেলাই ছিল বিট সেলাইটা আগে বিট সেলাই আমরা কেটে দেবো। আমরা এই বিট সেলাইটা কিন্তু মাইনাস করে দিলাম। এরকম ভাবেই আমরা বিট সেলাই তৈরি করে দেবো। এখন আমরা প্লেন মেশিনে ফিটিংস করা দেখাবো। এখন আমরা এই বডি ফিটিংসটা করে নেব। বডি চাপানা কাজ কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে এখন এই সাইডটা ওভারলক করে নিতে হবে। ওভারলক করে বাকি কাপড়গুলো ওভারলকে আমরা কেটে দিব। আমাদের এই চাপ সেলাই দেওয়ার জন্য কিন্তু একটা পদ্ধতি ব্যবহার করতে হবে, সেটা আপনি এই পার্টটা যখন চাপ সেলাইটা দিব এটা কিন্তু সামনের সাইডে ভাঁজ দিতে হবে। এই ভাঁজটার সামনের সাইড দিতে হবে, দুই সাইডে একই নিয়মে এই সাইডে দেওয়া এই সামনের সাইডে ভাঁজ রেখে কিন্তু চাপ সেলাই করে নিতে হবে। তো আমরা কিন্তু এই সামনের সাইডেই ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে আগে লব দিয়ে চাপ দিয়ে নিতে। তারপর আমরা এই হাতা দিয়ে কিন্তু ঘুরিয়ে 1 ফিট চওড়া করে এই চাপটা দিয়ে কিন্তু আবার বের হয়ে আসতে হবে। এক মাপেই কিন্তু এই চাপ সেরাটা দিয়ে দিতে হবে। মাথায় কাজ দিয়ে দিতে হবে। একই নিয়মে দুই সাইডে কাজ করে দিন।
এখন এই সাতটি আমাদের আয়রন দিয়ে ফিনিশিং করে দিতে হবে। তো আমরা কিন্তু এই হাফ শার্টের বডি ফিটিংস করে এবং চাপ সেলাই কাজ কমপ্লিট করে দিয়েছি। তো আমাদের এই দেখানো নিয়মেই কিন্তু আপনারা আপনার এই হাফ শার্টের বডি ফিটিংস অথবা চাপ সেলাইটি কমপ্লিট করে নিতে পারেন, অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার এই হাফ শার্টের বডি ফিটিংস এবং চাপা সেলাইটি করে নিয়ে যেতে পারেন। আমরা কিন্তু এইভাবেই তৈরি পোশাক ফিটিংস করে থাকি। আমাদের এই দেখানো নিয়মে আপনারা পোশাক ফিটিংস করে নিতে পারেন, অথবা আমাদের এখানে এসে কিন্তু তৈরি পোশাক ফিটিংস করে নিয়ে যেতে পারেন। আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার, ভবানীগঞ্জ, নিউ মার্কেট, গ্রাউন্ড ফ্লোর, পশ্চিম গেট, সিঁড়ি সংলগ্ন, বাগমারা, রাজশাহী।